প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা ব্লোরুমের যে বেসিক যে অপারেশনটা আছে সেটা নিয়ে আমরা জানবো। তো আমরা মোটামুটি এটার ধারণা আমাদের সবারই আছে, তারপরে ওটা জিনিসটাকে ক্লিয়ার করা। তো ব্লোরুমের নিম্নলিখিত প্রায় ছয়টা কার্যাবলী হয়। এক নম্বর কার্যাবলী হলো ওপেনিং, দুই নম্বর হলো ক্লিনিং, তিন নম্বর হলো ব্লেন্ডিং, চার নম্বর হলো ডাস্ট রিমুভাল, পাঁচ নম্বর হলো ফিডিং, ছ নম্বর হলো ল্যাব ফর্মিং, ওপেনিংটা কিসের জন্য? ওপেনিং হলো প্রাথমিকভাবে হাতের সাহায্যে বা বিভিন্ন প্রকার মেশিন, বেল ওপেনার, এগুলো দিয়ে আমাদের আশ্রমকে খুলে খুলে আনা হয় এবং প্রথমে মেশিনের ফিট ল্যাটিসে রাখা হয়। তবে মেশিনের সাহায্যে বেল থেকে আঁশের গুচ্ছকে প্লাকিং অথবা অটোমেটিক ওপেনিংয়ের সাহায্যেও আঁশগুলোকে তুলে নেওয়া হয় এবং বাতাস প্রবাহের মাধ্যমে মেশিনের অভ্যন্তরে প্রবেশ করা হয়। এক কথায় ধরো যে একটা ব্লোরুমে আমাদের এইখানে কাজগুলো হবে, তো এখানে আমি তুলাগুলোকে ফিট করবো, এই তুলাগুলোকে ওপেন করলাম হাতের সাহায্যে করি বা মেশিনের সাহায্যে, ছোটো 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 গুচ্ছ আকারে তুলাগুলোকে ছোটো ছোটো গুচ্ছ আকারে আমি এখানে যে রাখবো এটাই ওপেনিং। এইবার আর এটা আস্তে আস্তে মেশিনের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, ক্লিনিং, ব্লোরুম লাইনের বিভিন্ন বিটার, বিটার মানে কি, বিট করে, হ্যাঁ মাইট দেয় আর কি, হ্যাঁ বিট করে। ধরো যে ডাল ঘুটনি টাইপের একটা ব্যাপার, যে ডাল ঘুটনিটা এইভাবে করলে আমাদের কী হয়, আমাদের ডালটাকে একদম একদম ঘুটে দেয়, ঠিক না? তা ঠিক এরকম ধরো যে ফ্যানের পাখার মতো কিছু কিছু লোহার তৈরি করা একটা বিটার আছে, এইটার মধ্যে যখন তুলা যাবে তাহলে এটা এত জোরে জোরে ঘুরবে যে তুলার মধ্যে বাড়ি দিবে, বিট করবে। যত বিট করবে তুলাগুলো আরও হালকা হবে, এটা আরও মানে ক্ষুদ্র আঁশগুলো আরও ওপেন হবে, আরও খুলবে। যত খুলবে তত ভিতরের যে ডাস্ট, ময়লা, ট্র্যাশ এগুলো কি বাড়ি খায় পড়ে যাবে। কেন পড়বে? তুলা হালকা আর ডাস্ট বা ট্র্যাশগুলো একটু ভারী বাতাসের থেকে, তো ওটা আস্তে করে নিচের দিকে পড়ে যাবে, এভাবে ওটাকে দূর করা হবে। তো বেসিক্যালি এটাই হলো ক্লিনিং। আচ্ছা, ব্লেন্ডিংটা কি? ব্লোরুম লাইনে বিভিন্ন শাড়ির মেশিনের মধ্যে বিভিন্ন কাঁচার তুলা বা আশের বিভিন্ন গ্রেডের মাধ্যমে বা ব্লেন্ডিং ক্রিয়াটা সম্পন্ন, মানে এক তুলার সাথে আর এক তুলা বিভিন্ন তুলারগুলোর মধ্যে ভালো মতো মিলায়। আমরা বিরিয়ানি খাওয়ার আগে যখনকার বিরিয়ানি মাংসটা দিয়ে ভালো মতো ঘুটে দেয় না বা একদম মিশায় দেয় না, তাহলে কি খাইতে যেন মজা লাগে, যে জিনিসগুলো সব একদিক থেকে ওদিক গিয়ে চলে গেল, হ্যাঁ ঝোল মশলাগুলো এদিক থেকে ওদিক চলে গেল, তাহলে কি প্রপার একটা ব্যাপার থাকলো। ঠিক একই রকম আমাদের এই ইয়াটাকে, মিক্সিং ব্লেন্ডিংটা ওরকম যে এক পাশ ও পাশ করে ভালো মতো জিনিসটাকে মিলানো। তারপরে হলো ডাস্ট রিমুভাল, ডাস্ট রিমুভাল মানে ডাস্ট মানে হলো ময়লা। বর্তমানে ব্লোরুমে লাইন ডাস্ট রিমুভাল একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস, প্রতিটি ওপেনিং ও ক্লিনিং ইউনিটের সাথে সাকশনের মাধ্যমে ডাস্ট রিমুভাল ডিভাইস ব্যবহৃত হয়। এই যে আমি বারবার বলতেছি যে ময়লাগুলো একটু ভারী হয়, ওটা যখন কাপ পড়বে ওই ডাস্ট রিমুভাল যন্ত্রটার সাহায্যে বায়ু প্রবাহের মাধ্যমে ওই ময়লাটাকে ওখান থেকে নিষ্কাশন করে ফেলে দেওয়া হবে। তারপরে কী আছে? তারপরে হলো ফিডিং, সুষম ফিডিং। যেহেতু বর্তমানে বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে চুট্টু ফিড কার্ড ব্যবহার করা হয়, হ্যাঁ একটা আছে মানে কয়েক রকম ফিডিংয়ের মধ্যে একটা ফিডিং ব্যবস্থার নাম হলো চুট্টু ফিড। চুট একটা ডিভাইসের নাম, আমরা নেক্সট এটার সম্বন্ধে আরও ভালো মতো জানতে পারবো। তো চুট ফিড যেটাকে, সেটা বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে চুট্টু ফিড ব্যবহৃত হয় এবং কাজেই উৎপাদিত আঁশের গুচ্ছ কাটিং মেশিনে সুষম ফিডিং নিশ্চিত করা একান্তই প্রয়োজন। ল্যাব ফিড কাটিং মেশিনে যাতে সুষম ফিড হয় তার জন্য সুষম ল্যাব উৎপাদন নিশ্চিত করতে হবে। আচ্ছা, ল্যাব ফার্মিং, ল্যাব ফার্মিং সম্বন্ধে তোমরা খুব ভালো মতো জানো যে আমাদের কাটিং মেশিনে তুলাকে ল্যাব আকারে ওটার মধ্যে ফিট করা হয়, সেই কারণেই আমাদেরকে ওই ল্যাব আকারে যে তৈরি করা হয় এটাকেই ল্যাব ফার্মিং বলা হয়। তো এই ছিল আমাদের ব্লোরুমের বেসিক অপারেশনস। আমাদের একটা ছোটো একটা গুরুত্বপূর্ণ আছে, ব্লোরুমে কী মানে কী কী ক্রিয়া হয় আর কি, হ্যাঁ
কার্যাবলী ক্রিয়া একই রকম শুনতে লাগতেছে। আমি ব্লুরুমের বিভিন্ন মেশিনারিজ নিয়ে তোমাদের ধারণা দিলাম, কার্যাবলীও তোমাদেরকে বলছি, কিন্তু তারপরেও আবার একটা জিনিস চলে আসে, সেটা হলো ব্লুরুমের অ্যাকশনস অফ ব্লুরুম বা বিভিন্ন রকমের ক্রিয়া সম্পাদিত হয়, সেটাকে নিয়ে আমি নেক্সট একটা ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত অপেক্ষা করে অনুরোধ করছি, আসসালামু আলাইকুম।